সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। এরকম বলবেন না ম্যাডাম, এই চেনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই চেনটা আমাকে আপনি নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন, মনে আছে ম্যাডাম? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সরি। আর কখনো না বলে এরকম যাবে না। ম্যাডাম, আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। আমি যদি দোকানটা থেকে না বেরোতাম তাহলে ওই চোরটা চেন চুরিই করতে পারতো না ম্যাডাম। এবার আমাদের যেতে হবে ম্যাডাম, নীলের রেস বোধহয় শেষ হয়ে গেল। ঠিক আছে, চলো। আজকে আমাদের এই 100 মিটার দৌড়ে বিজয়ী হয়েছে আমাদের সবার প্রিয় নীল। যাও সোনা, গিয়ে প্রাইজটা নিয়ে এসো। যাও যাও নীল, ঠাকুমা বলছে না, যাও যাও সোনা। এই প্রাইজ নিয়ে কি লাভ? চলো যাও দৌড়ে ঠাকুমার কাছে চলে যাও। এসো এসো আমার কাছে এসো। শোনা, শিবা ফটো তুলেছিস তো? ফটোটা তুলে মিনাকে দেখাবো, মাকে ফটো দেখাবো, ঠিক আছে? আর কাঁদে না, এবার আমরা যাবো। আচ্ছা মা কি আজকে আসবেই না ঠাম্মা? এক্ষুনি চলে আসবে। নীল খুব ভালো, তুই জিতে গেছো। মিনা কোথায় ছিলে তুমি? আসলে নীলের জন্য মিষ্টি জুতো কিনবে বলেছিল, সেটাই কেনার জন্য। চুপ করো, তুমি জুতো কিনতে যাবার আর কোনো সময় পেলে না? সব কিছুর একটা লিমিট আছে। আর তুমি লিমিট ক্রস করে গেছো। তোমার ছেলে এখানে বসে বসে কাঁদছে আর তুমি মিষ্টিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আজকের দিনেও তুমি সময় দিতে পারলে না? এটা কিন্তু একদম ঠিক হলো না মিনা, খুব খারাপ করলে। ওর স্পোর্টসে অ্যাওয়ার্ড পেল, এখানে তোমার এনকারেজ করা উচিত ছিল ওকে, সেটা না করে তুমি এটা কি করলে মিনা?
তাকে তুমি দেরি করে এলে আর এসে এমন ভান করছো যেন কিছুই জানো না, এমন করে তাকিয়ে আছো যেন তোমার কোনো দোষ নেই। বলেছিলাম না নাটক দেখো। ছেলেটা কত কাঁদছিল, কারণ এই শুভ দিনে ওর মা পাশে নেই। তুমি তো ভালো করে জানো নীল কান্না শুরু করলে ও কারোর কথা শুনতে চায় না, আমাদেরও কিছু করার থাকে না। আমরা সবাই এত চেষ্টা করেও ওকে কোনোভাবে থামাতে পারিনি। এত বড় স্কুলের সব স্টুডেন্টের বাবা মারা এসেছে আর তুমি না আসাতে ওর মনটা কেমন লাগে সেটা তুমি একবারও ভেবেছো? মা, আমি ইচ্ছে করে করিনি মা। রাস্তায় একজন মিষ্টির চেন চুরি করেছিল, মিষ্টি ওই চোরটার পেছনে ছুটলো আর ওকে খুঁজতে আমিও ওর পেছনে ছুটলাম, সেই জন্যই লেট হয়ে গেল মা। অনেক হয়েছে মিনা, আমাকে এত কিছু বলার প্রয়োজন নেই। আমার নাতি খুশি থাকলেই আমি খুশি। আমার নাতির চোখে যদি একটুও জল দেখি সেটা আমি একদম সহ্য করতে পারি না। মা, এভাবে বলবেন না, আমি মিনা, মিষ্টির যদি নীলের জন্য জুতো কেনারই থাকতো তাহলে ওর বাবার সঙ্গে কিনতে যেত। তোমার ওর সাথে যাওয়ার কোনো দরকারই ছিল না, এটা তুমি ঠিক করনি। তোমার কোনো ধারণাই নেই মা কত কষ্ট করে আজ নীলকে সামলেছে। মা তাহলে কথাটা ঠিকই বলেছিল, আজকাল তো দেখছি তুমি ঠিক মতো করে নীলের খেয়ালটুকুও রাখতে পারছো না। সৃজা, এরকম চলতে থাকলে নারায়ণ আর মিষ্টি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় নেবে। তোমার দাদাই ওকে নিজেই বের করে দেবে। যাবে, তুমি দেখে নিও, ওদের যেতে হবেই। এই নারায়ণকে ওর ইউনিফর্ম খুলিয়ে প্ল্যাটফর্মে শুয়ে দেওয়া উচিত। আমার সমস্ত প্ল্যানে এই মিষ্টি সেদিন একেবারে জল ঢেলে দিয়েছিল। যতদিন না আমি ওকে এখান থেকে তাড়াতে পারছি ততদিন আমি শান্তি পাব না। একদম, এসবের জন্যই আজ আমাদের পরিবারের সমস্যা হচ্ছে, আর আমার যা মনে হচ্ছে সমস্যাটা আরো বাড়বে। বাদ দে শিবা, এখানে সবার সামনে দাঁড়িয়ে এত কথা বলার কোনো দরকার নেই। মা, এই রঘু, দাদা যা মায়ের সাথে যা। সৃজা, তুলে নি বাবা, এটা একটু ধরো তো বাবা। চলো বাবা যাই। চলো। শোনো, তুমি ওর ব্যাপারে চিন্তা না করে মিষ্টিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটা তুমি ঠিক করো নি মিনা। কি হয়েছে রে মিষ্টি, তুই এখনো ওইসব কথাই ভাবছিস? সবকিছু ভুলে গিয়ে মনটাকে ঠিক কর না। আরে তুই জেনে বুঝে করিস নি তো, আসলে পরিস্থিতিটাই এরকম ছিল তাই না? তুমি কিছু বুঝবে না বাবা, ঠাকুমাও আমাকে বুঝতে পারবে না। তুমি তো দেখলে ঠাকুমা মিনা ম্যাডামকে সবার সামনে কত খারাপ খারাপ কথা বললেন, আমার জন্যই সব হয়েছে। ওটা তো সামান্য একটা চেন ছিল, আমি যদি ওইটা ছেড়ে দিতাম এসব হতো না। এই ব্যাপারটা ঠিক তা নয়, চেনটা যদি ছেড়ে দিতিস তাহলে চেনের জন্য এখন মন খারাপ হতো তোর। আর এমনিতেও আমি তো তোকে খুব ভালো করে চিনি, তুই দেখ তোর জন্য মিনা ম্যাডাম আর এই চেনটা দুটোই তো খুব গুরুত্বপূর্ণ তাই না? সে তুমি যাই বলো, ভুলটা তো আমি করেছি। মিনা ম্যাডাম আমায় ঠাকুমার থেকে বকা খাওয়াতে বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু মিনা ম্যাডাম
নিজে সব বকা খেলো। আমার ভুলের শাস্তি মিনা ম্যাডাম নিজের উপর নিয়ে নিল। ওনার সাথে আজ খুব খারাপ হলো বাবা। আরে মিষ্টি, ছাড় না, ভুলে যা, যা হওয়ার হয়ে গেছে তো। আমি কি করে ভুলে যাব বাবা? ঠিক আছে, তুই একটা কাজ কর না, তুই ওনার কাছে গিয়ে একবার সরি বলে দে, তাহলে তুইও শান্তি পাবি আর সব ঝামেলাও মিটে যাবে। কিন্তু ওনাকে দেখে যে আমার খুবই খারাপ লাগে বাবা। আমার ব্যাপারে উনি কি ভাবেন সেটা তো আমিও জানি না। আমাকে বিশ্বাস কর, উনি কখনো তোকে ভুল বুঝবেন না। মিষ্টি যেরকম মিনা ম্যাডামকে এত পছন্দ করে, ঠিক সেরকমই মিনা ম্যাডামও আমার ছোট্ট সোনা মিষ্টিকে ভীষণ ভালোবাসে, তাই না? তুই এই সব কথাগুলো ভুলে গিয়ে তুই আবার নতুন করে মিনা ম্যাডামের সাথে কথাবার্তা বলতে শুরু কর না, তাহলে দেখবি মিনা ম্যাডামও তোর সাথে আবার আগের মতো করেই কথা বলছে। তার মানে তুমি বলছো মিনা ম্যাডাম আমার উপর রাগ করবেন না? করবেন না রাগ। সত্যি বলছো? সত্যি বলছি, ঠিক আছে। ছোট সুটকেস বড় সুটকেস নিয়ে কোথায় যাচ্ছে? এই টমেটো, আমি মোটা টমেটো নই। এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস একবার শুনি তো। হোস্টেলে চলে যাচ্ছি। ও, হোস্টেল! কি প্ল্যান করেছিস তুই আমায় সত্যি সত্যি বলে দে কিন্তু। বললাম তো হোস্টেলে যাব। হোস্টেলে যদি যাবি তুই স্কুল ব্যাগ নিয়ে যা। ট্রাভেলিং ব্যাগ নিয়ে যাচ্ছিস কেন তুই? পাগলের মতো কথা বলো না, চুপ থাকো। এই তোকে না, আমাকে একদম বিরক্ত করো না। আমার সোনা হাতি, এত টেনশন নিচ্ছিস কেন? তোর যা টেনশন আছে তুই আমায় বলে দে, আমি সব সলভ করে দেবো। বল। কিচ্ছু সলভ করতে হবে না, আমার কোনো সলিউশন চাই না, আমি বাড়ি ছেড়ে চলেই যাব। কি হয়েছে তোমার? বৌদি, তোমার ছেলে রাগ করে বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাচ্ছে। লাগেজ ব্যাগটা দেখতে পাচ্ছ না? এই নীল, তুই যদি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে জেনে রাখ আমাদের কাছে কোনো রকম সিম্প্যাথি এক্সপেক্ট করবি না, তোর মিমস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। কি হয়েছে তোমার? ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এই, আমি তোমার সাথে কথা বলছি। আমি কারুর সাথে কোনো রকম কথা বলতে চাই না, সবাইকে বলে দিও আমি খুব রেগে আছি। এই, রাগ হয়েছে কেন তোমার? মা প্লিজ, তুমি সবকিছু জেনেও না জানার ভান করো না। এই, আমি দেরি করে এসেছিলাম বলে তুমি রেগে গেছো। আমার দেরি করে আসার পেছনে একটা কারণ ছিল। তোমার মা কখনো জেনে বুঝে দেরি করতে পারে নীল? তুমি সেদিন দেরি করে এসেছিলে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু তুমি মিষ্টির সাথে কেন ঘুরছিলে? খুব ভালো। তুমি জানো ওকে আমি একদম পছন্দ করি না। আমি তো তোমার ছেলে নাকি? মিষ্টি তোমার নিজের মেয়ে নয়, সেটা ভুলে যাও না। এরকম ভাবে কথা বলতে থাকো মিনা, তোমার ছেলেকে এবার উত্তর দাও, চুপ করে আছো কেন? নীল, তুমি ভুল ভাবছো, মিষ্টি তোমার জন্য জুতো কিনতে চাইছিল, সেই জন্য দেরি হয়ে গেছিল আমাদের। ওকে আমাকে জুতো গিফট করার? আমি ঠাকুমাকে বললে ঠাকুমা আমার জন্য একটা জুতোর ফ্যাক্টরি খুলে দেবে। ঠিক আছে, আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো, এবার চলো, রাগ না করে তুমি খেলো। বিশি, তুমি মাকে বলে দাও যে আমার রাগ কিন্তু এখনো কমেনি, আমি কিন্তু এখনো ভীষণ রেগে আছি। নীল, তোমার যা ইচ্ছে শাস্তি দাও,
কিন্তু কথা বলা বন্ধ করো না, চলো আমরা একসাথে খাই। মিশি, মা যদি চায় আমি কথা বলি, তাহলে মাকে বলে দাও আমার একটা কথা শুনতে হবে। ছেলের কথা শোনো। ঠিক আছে, কি করতে হবে বলো, আমি সেটা করব। তোমাকে মিষ্টির সাথে কথা বলা বন্ধ করতে হবে। একদম ঠিক জায়গায় ধরেছে। যদি তুমি ওর সাথে কথা বলো, তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। দারুণ, নীল তো আমার কাজটা সহজ করে দিচ্ছে। এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমি মিষ্টি আর নারায়ণকে এই বাড়ি থেকে তাড়াবো। এই বেচারি মিষ্টির উপর তোর এত রাগ কেন তুই আমায় সত্যি সত্যি বলতো? কারণ ও একদমই সাদাসিধে নয়। ও খুব বাজে। নীল, ছোট ছোট বিষয়গুলোকে এত বড় করে তুলো না। আমি কিচ্ছু শুনতে চাই না। মা যদি মিষ্টির সাথে কথা বলে, তাহলে আমি একদম মায়ের সাথে কথা বলবো না। আরে বাড়ি ছেড়ে আমি চলে যাব। পার্মানেন্টলি হোস্টেলে চলে যাব। ঠিক আছে, আমি মিষ্টির সাথে কথা বলবো না। ঠিক আছে, ফসা করবো? হ্যাঁ, করতে পারো। তুমি সত্যি আমার সোনামা, আমার সোনাটা। প্ল্যানটা কেমন ছিল? সৃজিত, তুমি কোন প্ল্যানে কথা বলছো? আমি তো নীলকে বলেছিলাম এই সব কিছু করতে। তুমি বলেছো? হ্যাঁ, নীলের সাহায্যেই মিষ্টিকে এই বাড়ি থেকে তাড়াবো। সৃজা, আমার গর্ব যে আমার মতো পুরুষ তোমার মতো একটা স্ত্রী পেয়েছে। বাবা, তোমার আঙুলগুলো তো খুব ছোট, তাই না? ওই জন্য নীল কাটার দিয়ে কাটা যাচ্ছে না। তাহলে কাটছো কেন? ছেড়ে দাও। তাহলে নখগুলো তো বড় হয়ে যাবে। এই খুব শান্তিতে হাঁটাচলা করছিস না? দাঁড়া, এক্ষুনি আমি তোকে এই বাড়ি থেকে তাড়াচ্ছি। বলো নীল, মিষ্টিকে ডাকো তো। কেন বলছি যখন ডাকো না? এই, ও হয়তো কোনো কাজে যাচ্ছে, ওকে তুমি কেন ডাকবে? ও কি একটা বাস নাকি যে কোথাও যাচ্ছে? ডাকো না ওকে। ওকে ওকে, টেনশন করো না, টেনশন করো না, আমি ডাকছি। মিষ্টি, বলুন ঠাকুমা। এদিকে এসো। আসছি ঠাকুমা। আমার মা শুধু আমার, তোর মা নয়। তোকে মায়ের সাথে আমি কথা বলতে দেব না। বলুন ঠাকুমা। এই যে মিষ্টি এসে গেছে, এবার মিষ্টিকে কি বলবে বলো? বলছি ঠাকুমা, এই প্লেটটা রেখে দিয়ে আয় তো। এই, ওকে এই জন্য ডেকেছিলে? আরে, এই সব কাজ করার জন্য তো কস্তুরী আর রাধা আছে। কেন? ও তো এই কাজ করতে পারে। একটা প্লেট রেখে দিয়ে আসতে এমন কি সমস্যা? এটা দিয়ে এসো মিষ্টি। ঠিক আছে ঠাকুমা। ঠাকুমা, কি হলো? কাকে দিতে হবে সেটা তো বলে দাও। কাকে দিতে হবে? আমার মাকে। ও ঠিক আছে, এটা মিনাকে দিয়ে দিও। ঠিক আছে ঠাকুমা। আমি একটু ঘুরে আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমি একটু একটা জিনিস দেখে আসতে যাচ্ছি। দেখতে যাচ্ছ? কি দেখতে যাচ্ছ? ম্যাডাম, এটা নিন ম্যাডাম। ঠাকুমা এটা আপনাকে দিতে বললেন।